কামরূপ জেলার অন্তর্গত বিদিয়া জাজিকোনাত প্রত্যেক বছরের দরে এই বছরও রাস মহোৎসবর কার্যসূচী আগবাড়িছে। ষষ্ঠদশ বার্ষিক বিদিয়া জাজিকোনা আঞ্চলিক রাস মহোৎসবর আজি লাইখুটা স্থাপন করা হয়। এই রাস মহোৎসবর মুখ্য সভাপতি হিসাবে কমলপুর সমষ্টির বিধায়ক দিগন্ত কলিতায় লাইখুটা স্থাপন করে। বিদিয়া জাজিকোনা রাস উদযাপন কমিটির আজি লাইখুটা অনুষ্ঠানত উপস্থিত থাকিল। সকলো রাইজ ইয়াত আজি উপস্থিত হয়েছেহি। এই রাস আমার সাতদিনিয়া কার্যসূচীরে চলিব। সাত তারিখ এগারোদিনিয়া কার্যসূচীরে সাত তারিখে আরম্ভণি করিম। কিছু বিশিষ্ট ব্যক্তিক আমি বিচারিছো। আমার কিছু দুই অসম সরকারের বিভাগীয় মন্ত্রী দুই এজনক আমি অনুরোধ করছো তেওঁলোকৰ সহযোগত আৰু সকলো রাইজৰ সহযোগত এখন পূর্ণাঙ্গ রাস ইয়াত অনুষ্ঠিত হৈছে আৰু সম্পূর্ণ ধর্মীয় রীতি নীতিৰে এই রাস আমি উদযাপন করো। আর অকল রাস আমি অকল ধার্মিকতাও রাখি লগত তাতে আমি অকল অকমান নিজেও আনন্দ উৎসবও করো, কারণ রাস হল আনন্দ উৎসবর এটা পরিবেশ। মই ভাবো সকলোরে সহমতত এই রাসখন আজি ষোলো বছর ভরি দিলে অনাগত দিনত এই রাসখন সুন্দরকে পরিচালনা হোক তাতে প্রভু শ্রীকৃষ্ণের ওচৰত আমি প্রার্থনা বিচাৰিছো। সাত নভেম্বরের পর সতেরো নভেম্বরলে প্রায় দশদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে এই রাস মহোৎসব উদযাপন করা হব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বাণিজ্য মেলা আর থিয়েটার সূর্যর নাট প্রদর্শনের উপরও বিভিন্ন ধরনের কার্যসূচীরে এই বছর রাস মহোৎসব আয়োজন করা হয়েছে। আমি সাত নভেম্বর 2022 ইং তারিখেরপর আমি সতেরো নভেম্বরলে আমি এগারোদিনিয়া কার্যসূচী বিদিয়া জাজিকোনা আঞ্চলিক রাস মহোৎসবের বর্ণাঢ্য কার্যসূচীলে আগবাড়িছো। মাজতে দুবছর কোভিডর বাবে আমার রাস আমি করবা নাছিল, রাস বন্ধ হয়েছিল। গতি এই এই বছর আমি উলহ মালরে আমার এই অঞ্চলের সমূহ ধনপ্রাণ রাইজে লগ হয়ে আমি এই রাস উদযাপন করব বিচার। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরেও আমার ইয়াতে অন্যান্য ধরনের দোকান পোহার আদিকে ধরে বিভিন্ন বাণিজ্যিক মেলা থিয়েটার সূর্যর নাট প্রদর্শন হব আর একটা নান্দনিক পরিবেশে আমি এই রাস উদযাপন করবলে প্রয়াস করেছো। বাইহাটা চারিআলির পর দুলাল ডেকার রিপোর্ট, সংবাদ প্রহরী।